অনাবিল টিভি সত্যের সাথে। আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি, আজকে আমরা যে তিনটি বছর যে করোনা ভাইরাসের সাথে আমরা যুদ্ধ করে যাচ্ছি, এমন একটি কঠিন অসুখ আমাদের পৃথিবীতে এসেছে। বাবা মারা গেলে বাবার কবর দাপন করা যায় নাই, মা মারা গেলে মার কবর দাপন করা যায় নাই, একজন অসুস্থ হয়ে গেলে তার পাশে সহযোগিতা করা যায় নাই। গা কি অবিরম একটি পরিস্থিতি ছিল। আজকে আল্লাহর অশেষ মেহরবানিতে, আল্লাহর অশেষ কৃপায় সারা বিশ্বে যে বৈজ্ঞানিকরা আছেন তারা গবেষণা করে আজকে আমাদেরকে এই ভ্যাকসিন তৈরি করেছেন। সারা বিশ্বের মানুষ এখন ভ্যাকসিন আওতে আসছে। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আজকে যে আমরা বাংলাদেশে 18 কোটি মানুষ আছি, এই সেই 18 কোটি মানুষের দায়িত্ব কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। তিনি সারা বিশ্বের সাথে তাল মিলে পৃথিবীর অনেক দেশ আমরা দেখি অনেক সময় ভ্যাকসিন পায়নি, অথচ বাংলাদেশে প্রথমে ভ্যাকসিন পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আজকে 18 কোটি মানুষকে ভ্যাকসিন আওতায় এনেছে বলেই আজকে আমাদের ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হচ্ছে, মিটিং করতে সুবিধা হচ্ছে, বিভিন্ন এই মানুষে ঈদুল ফিতর উপর থেকে মার্কেটে চলাফেরা করছে, এগুলি মুক্ত হয়েছে। এই ভ্যাকসিনের কারণে কিন্তু মানুষের জীবিকা কিছুটা হলে স্বস্তি পেয়েছে। আগামী 2টা বছর যে লস ব্যবসার মধ্যে লস হয়েছিল, আশা করি এই ভ্যাকসিন দেওয়াতেই এই মার্কেটগুলো সব খুলেছে, তারা ব্যবসা বাণিজ্য শান্তি আলে করেছে এবং মানুষ তা কিছুটা হলেও তার ব্যবসার লস পূরণ করতে পেরেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি তিনি আমাদেরকে এই সহযোগিতা করণে। যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের 18 কোটি মানুষ শান্তিতে বসবাস করছে। বঙ্গবন্ধুর যে স্বপ্ন, বঙ্গবন্ধুর যে আশা, এই বাংলাদেশকে সোনার বাংলা রূপে রূপান্তরিত করবে। তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তার ধারাবাহিকতা বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী 2008 সালে বলেছিলেন, আমি আমার বাবার অসমাপ্ত কাজগুলি পূরণ করব। সেই কথা তিনি কিন্তু 18 কোটি মানুষকে জানিয়েছিলেন। আমরা মনে করি আজকে 13 বছর জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায়, বাংলাদেশের 18 কোটি মানুষকে যে কথা দিয়েছিলেন, যে কথাগুলি তার ইস্তিয়ার ছিল, প্রত্যেকটি কথা তিনি অক্ষরে পালিত করেছেন। বাংলাদেশের মানুষ এখন ভালো আছে, সুস্থ আছে। সামনে ঈদুল ফিতর, আমি ঢাকা 3-এ মাননীয় সংসদ গণপদ বাংলাদেশ সরকারের বিদ্যুৎ চালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জননেতা নসরুল হামিদ বিপু এবং দক্ষিণদানা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, কেরানী উপজেলার সম্মানিত চেয়ারম্যান শাহিন আহমেদ এবং দক্ষিণদানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময় মামুন, তাদের পক্ষ থেকে জানাই কেরানীগঞ্জ সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। তার পাশাপাশি আমার ঢাকা 3-এর মাননীয় সংসদ গণপদ বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, তিনি প্রতিমন্ত্রী হিসাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অক্লান্ত পরিশ্রম করে সারা বাংলাদেশে আলো ছড়িয়ে দিয়েছে। একটি দেশ উন্নত করার একমাত্র অবকাঠামো হলো বিদ্যুৎ, সেই বিদ্যুৎ না হলে একটি দেশ এগিয়ে যায় না। আজকে বাংলাদেশে যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমরা পাচ্ছি, এতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে মিল ইন্ডাস্ট্রি হচ্ছে, কলকারখানা হচ্ছে, মানুষ বেকার সমস্যা দূর হচ্ছে, সুন্দর সুন্দর শপিং মল হচ্ছে, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে সরকারের পাশাপাশি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই তিনি যে পরিকল্পনা নিয়েছেন এই বাংলাদেশকে সুন্দর করার জন্য, এই বাংলাদেশকে কীভাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রাখা যায় সেই প্রত্যাশা নিয়েছেন। এবং আমরা দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রী যাতে সেই আশা পূরণ করে, এবং আমি মনে করি 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যমার দেশে পরিণত হয়েছে, 2041 সালের মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত রাষ্ট্র হিসাবে বাংলাদেশ পরিণত হবে। মালয়েশিয়া সিঙ্গাপুরের সাথে তাল মিলে এই দেশ একদিন এগিয়ে যাবে বহুদূর। অফুরন্ত পানির নাম পাওয়ার ফ্লো ওয়াটার পাম্প। পাওয়ার ফ্লো ব্র্যান্ডের রয়েছে সাবমার্সিবল পাম্প, জেট পাম্প, ড্রেনেজ পাম্প, ইরিগেশন সেচ পাম্প ও ইন্ডাস্ট্রিয়াল পাম্প। রয়েছে 2 বছরের ওয়ারেন্টি, 1 বছরের কয়েল গ্যারান্টি। আমাদের দক্ষ টেকনিশিয়ান বাসায় গিয়ে পাম্প সার্ভিস করে থাকে, তাই সকলের পছন্দ পাওয়ার ফ্লো পাম্প। অর্ডার করতে পেজে দেওয়া নাম্বারে কল করুন